সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নিটল টাটা বাংলা টক অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সোহেল এইচ। দর্শক, আমরা অনুষ্ঠানে সমসাময়িক এ বিষয় নিয়ে আলোচনা করি, তারই বাস্তবতায় আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি করোনা, কর্মসংস্থান ও পরিবেশ। আর এ বিষয় নিয়ে আমাদের সাথে ভিডিও কলে যুক্ত হবেন মোহাম্মদ ইসমাইল, চেয়ারম্যান বাংলাদেশ কৃষি ব্যাংক, ডাক্তার আলমগীর মতি, চেয়ারম্যান মডার্ন হার্বাল গ্রুপ, এম শাহজাহান খাদেম, সাবেক লায়ন্স গভর্নর, এবং ডক্টর হোসনিয়ারা, চেয়ারপারসন TMSS। আপনাদের চারজনকেই আমাদের ভিডিও কলে স্বাগত। মোহাম্মদ ইসমাইল, আপনাকে দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত ঘটাতে চাই। আজকে আমরা বিষয় রেখেছি করোনা, কর্মসংস্থান ও পরিবেশ। যদি আপনার কাছে আমার জানা থাকে, করোনাময় পরিস্থিতিতে সবাই কিন্তু কর্মসংস্থান নিয়ে চিন্তিত, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের দরবারের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে করোনাকালীন সময়ে কর্মসংস্থানের দিক দিয়ে কিন্তু অনেকেই কিন্তু কর্ম হারাচ্ছে। পাশাপাশি এটাও কিন্তু আবার আশার জায়গা, করোনাকালীন সময়ে কিন্তু নতুন নতুন কর্ম আবার সৃষ্টিও হচ্ছে। আপনার বিশ্লেষণের জায়গা। থ্যাংক ইউ। আপনি বলছেন যে নতুন জায়গা সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু কম, খুব বেশি না, বরঞ্চ ক্ষতিগ্রস্তটাই বেশি হচ্ছে। তার কারণ একটা সেট করা ছিল এমপ্লয়মেন্টের জায়গাগুলো, ধরেন আমাদের বড় এমপ্লয়মেন্টের জায়গা গার্মেন্টস, সেখানে এটা যে আমাদের করোনার কারণেই বন্ধ হয়েছে তা না, বিদেশের করোনার কারণেও কিন্তু এটা বন্ধ হয়েছে। কারণ আমি এক্সপোর্ট করব, এক্সপোর্ট করতে হলে আমাকে জিনিস প্রোডাক্টিভ করতে হবে, তখন বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে, ওটা বন্ধ থাকায় এটা বন্ধ ছিল, এখন খুলছে। এখন হয়তো যদি সারা পৃথিবীটা চালু থাকে তাহলে আমাদেরও চালু থাকবে। সেখানে হচ্ছে করোনাতে কতটা ইফেক্ট করবে। করোনা কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে যতটা না বাস্তব তার সাথে বেশি হয়েছে ভয়, কারণ আপনি সারা পৃথিবীতে যে লোক মারা গেছে এক বছরে সেটা অনেক বেশি লোক মারা গেছে অন্য ডিজিজে। এখন এটাকে এত একটা ভীতির সঞ্চার করে ফেলছে যে মানুষ খুব একটা খুব দুরবস্থার মধ্যে পড়ে আছে। করোনা নিয়ে আমাদের চলতে হবে, কর্মসংস্থানে আঘাত হানবে, কিন্তু তারপরেও এই করোনার চিকিৎসা যেটা সেটাই হলো বড় করতে হবে, তারপরে ওইটা নিয়ে আমরা সামনে কাজ আগাইতে হবে। কারণ কাজকে বন্ধ করে কর্মসংস্থান যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের বিপদ হবে, আমাদের সরকারের পক্ষে এটা সম্ভব হবে না যে লকডাউন করে তারপরে তাদেরকে খাওয়ানো, এটা সম্ভব হবে। জি হে, ডাক্তার আলমগীর মতি, যদি আপনার কাছে আসি, মোহাম্মদ ইসমাইল তার আলোচনায় নিয়ে আসছে করোনার চিকিৎসা, পাশাপাশি নিয়ে এসছে যে করোনার জন্য যে পরিমাণ লোক মারা যাচ্ছে তার চেয়ে বরঞ্চ ভয়ের জায়গাটা তুলনামূলক অনেক বেশি, এবং এখন পর্যন্ত কিন্তু ঔষধ আবিষ্কার হয়নি। কিন্তু আপনি হার্বাল চিকিৎসক হিসেবে আপনার পরামর্শের জায়গা, যদি কোনো কারণে কারো করোনা হয় সেক্ষেত্রে সহজ উপায়ে এর থেকে নির্মূল করা কিভাবে সম্ভব, বা ঔষধপত্র হার্বালের মাধ্যমে কি হতে পারে? জি আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলতে চাই যে খাদ্য পথ্য হইল আমাদের সবচেয়ে বেশি নিরোগ থাকার উপায়। আমাদের এনার্জি বৃদ্ধি করতে হবে, আমাদের খাবার সঠিকভাবে খেতে হবে, আমাদের পথ্য খেতে হবে, ঔষধ খেতে হবে, এবং আমাদেরকে মাস্ক অবশ্যই পরতে হবে, আমাদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, হাত মুখ পা নিয়ে ওষুধ, পুরো পৃথিবীটাই এখন ওষুধ অসুস্থ হয়ে পড়েছে। এই অসুস্থ অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হলে আমাদের কোন কোন জায়গাগুলি দিয়ে এই করোনা ভাইরাস COVID-19 আমাদের শরীরে প্রবেশ করবে, প্রবেশ পথগুলো আমাদের বন্ধ করে দিতে হবে। নাক কান চোখ মুখ এই জিনিসগুলোর ভিতরে বেশি প্রবেশ পথ আছে, এই প্রবেশ পথগুলির ভিতরে মুখ দিয়ে সব রোগ হয় শুরু, এই মুখটাকে আমাদের নিরাপত্তা করতে হবে। এই জন্য আমাদের নিম তেল একটা নিরাপদ ওষুধ, আপনার কাঁচা হলুদ যেটা আমরা সবসময় খাই, এই কাঁচা হলুদ এক টুকরা গালে থাকা টোটে থাকা এতে নিরাপত্তা আমরা অনেক বেশি পাব। আমরা যদি কচি তাহলে আমরা এই করোনা COVID-19 মুক্ত থাকতে পারবো। এই যে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আমাদেরকে অনেক বেশি সাহসী হতে হবে, সরকারের নির্দেশগুলো মেনে চলতে হবে, আমাদের ঘরে থাকতে হবে,
লকডাউন অবস্থায় থাকতে হবে, আমাদের বারবার গোসল করতে হবে, লেবু জাতীয় খাবারটা বেশি খেতে হবে যাতে ভিটামিন সি আমরা বেশি পাই, তাতে আমাদের প্রতিরোধ দুর্গটা খুব শক্তিশালী হবে। ঔষধ পৃথিবীতে আবিষ্কার হয় নাই, কিন্তু এরকম একটা রোগ যে জীবাণুবাহী একটা রোগ আসতে পারে, এরকম হতে পারে, এটা কিন্তু ভালো চিকিৎসকদের কাছে কিছুটা কিছুটা ধারণা অনেক আগেই এসে গেছে। কারণ এ তো একা একটি ভাইরাস কোভিড-19 না, সে 6-7টি ভাইরাসকে সংযুক্ত করে আসছে। অতএব যেইসব ভাইরাসগুলো আমাদের নাকে মুখে চোখে চতুর্দিকে ঘুরে অনেকগুলোকে সংযুক্ত করে সে আমাদেরকে আক্রমণ করেছে। অতএব আমরা একটা একটা করে যদি আমাদের ইমিউনিটি বৃদ্ধি করতে পারি, আমাদের এনার্জিটা বৃদ্ধি করতে পারি, আমাদের প্রতিরোধ ক্ষমতা যদি আমরা বৃদ্ধি করতে পারি, আমাদের খাদ্যপথ্য যদি নিরাপদ হয়, আমরা যদি সব খাবার ভালো করে ধুয়ে চাল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব বেশি নিরাপত্তার দিকে দৃষ্টি রেখে 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 খাবারগুলো খাই, হাঁড়ি পাতি সব কিছু সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবারগুলো খাই, আমাদের কাপড় চোপড় মাথা থেকে পা পর্যন্ত যদি আমরা বেশি বেশি নিরাপত্তা নেই, আমরা যদি প্রতিদিন 2-3 বার গোসল করি, আমরা যদি নিম পাতার রড দিয়ে গোসল শেষ গোসলটা সারি, আমরা যদি ফিটকিরি দিয়ে ঘর বাড়ি সব পরিষ্কার করি, তাহলে আমরা অনেকগুলো জীবাণুকে আমাদের ঘর থেকে, আমাদের পরিবেশ থেকে, আমাদের কাপড় চোপড় থেকে, আমাদের আচার আচরণ থেকে, আমাদের বাচনভঙ্গি থেকে কিন্তু আমরা এগুলোকে অনেকটাই আমরা প্রতিরোধ করে ফেলতে পারি। এই যে আপনি প্রতিরোধের কথাই যেহেতু বললেন ডাক্তার আলমগীর মতে, আপনার কাছে আবার আসবো এম শাহজাহান খাদেম, যদি আপনার কাছে আসি যে এখন বৃষ্টি হচ্ছে এবং আমরা কিন্তু বজ্রপাত কিন্তু খুব বেশি কিন্তু এবার দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে পূর্বে আমরা যে পরিমাণ তাল গাছের মানে দেখতে পেতাম, বর্তমান পরিস্থিতিতে কি অবস্থা রয়েছে? এবং বজ্রপাত হলে আমরা আদিমকালে আমরা দেখতাম যে বিভিন্ন জায়গায় লোহা বা বিভিন্ন ধরনের সিস্টেম পুঁতে সেটাকে কিন্তু রক্ষণাবেক্ষণ করা হতো, সেক্ষেত্রে এই বজ্রপাত যদি আমি প্রতিরোধ করতে চাই কি ব্যবস্থাপত্র গ্রহণ করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে, আমরা অত্যন্ত আনন্দিত যে আপনাদের উদ্যোগে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি, বজ্রপাতের যে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, সেই জন্য সরকার কিন্তু সজাগ বহু আগে থেকে। এবং আপনারা জানে খুশি হবেন যে সরকার ইতিমধ্যে 10 লক্ষ তাল গাছ লাগানোর এক বিরাট পরিকল্পনা নিয়েছে। আমরা আশা করি অতি শীঘ্রই এটা বাস্তবায়িত হয়ে যাবে, অলরেডি কাজ আরম্ভ হয়ে গেছে। কারণ তাল গাছ এমন একটি জিনিস এবং এই গাছটির উচ্চতা কিন্তু বেশি, 30-40 ফিট পর্যন্ত হয়, কাজেই অনেক সময় দেখা গেছে বর্তমানে আগে যে তাল গাছ ছিল বর্তমানে কিন্তু অনেক কমে গিয়েছে। কিন্তু বর্তমান সরকারের উদ্যোগে বিগত কয়েক বছর আগে থেকে বর্তমানে আরও 10 লক্ষ তালের গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কাজ আরম্ভ হয়ে গেছে। সেই জন্য কিছু হাই রাইজ টাওয়ার থাকার দরকার আমাদের, সেই টাওয়ার নাই, সেই টাওয়ার যদি থাকতো তাহলে বজ্রপাত অনেক কম হতো। পার্শ্ববর্তী মনে করেন আমাদের ভিয়েতনাম, কম্বোডিয়াতে তারা কিন্তু বহু আগে থেকে এই বিষয়ে প্রস্তুত ছিল এবং সেই জন্য তাদের এখানে কিন্তু খুব একটা বেশি ক্ষতি করতে পারে। আমি মনে করি আমাদের এই কাজ অলরেডি বর্তমান সরকার চালিয়ে যাচ্ছেন এবং অল্প সময়ের মধ্যে এই কাজটি শেষ হবে এবং ভবিষ্যতে বাংলাদেশে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো, এটি আমি প্রত্যাশা করছি। এই যে সুন্দর বাংলাদেশের কথাই বললেন মোহাম্মদ ইসমাইল, প্রাকৃতিক ভারসাম্য যদি রক্ষা করা যায় তাহলে কিন্তু কৃষি বিপ্লব সম্ভব এবং কৃষির উন্নয়ন করাও সম্ভব। আমরা ঢাকা শহরের খবর অবশ্যই করোনার পূর্বের চিত্রটা আমরা জানি এবং পরিবেশের দিক দিয়ে আমাদের অবস্থার জায়গা কেমন ছিল তাও কিন্তু আমাদের জানার জায়গা রয়েছে। আমি যদি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে আমি যদি কৃষির উন্নয়ন ঘটাতে চাই তাহলে কি করা যেতে পারে?
জি আচ্ছা উনি বলুন। জি মোহাম্মদ ইসমাইল। আচ্ছা আমি আমি বলছি যেটা কৃষির উন্নয়ন ঘটাতে যদি হয় তাহলে সেই আমাদের সেই গ্রাম গাতেই যেতে হবে, যেখানে কৃষি জমি রয়েছে। তো ওখানে পরিবেশ মেনে আপনাকে যদি আমরা চাষবাস করতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য সেটা লাভজনক হবে। এবং কৃষিতে ইনফ্যাক্ট পরিবেশ পরিবেশ না মেনে আপনি চাষবাস করতে পারবেন না, কারণ ওর সাথে এটা তো একটার সাথে একটা রিলেটেড। আপনি যদি ধান চাষ করতে চান তাহলে যেমন পানির দরকার হবে, পানির দরকার হলে অন্যান্য যে সবজির দরকার হবে। তো পরিবেশকে নষ্ট করে যদি আপনি আলটিমেটলি ওই কৃষি যেতে চান তা সেটা হবে না, কৃষি প্রোডাক্ট তখন কমে যাবে। সুতরাং আমরা যে যার যেটা প্রয়োজন অর্থাৎ ধান চাষের জন্য যা প্রয়োজন সেটা করতে হবে, মাছের জন্য যেটা সেটা দিতে হবে, এবং সেটা যদি ওই দিকে আমরা চাই, আমরা যদি মাছ চাষকে উন্নত করতে চাই, ধান চাষকে উন্নত করতে চাই, পোলট্রিকে উন্নত করতে চাই, তাহলে এইটার যে কনজেনিয়াল পরিবেশ সৃষ্টি করার জন্য যা দরকার সেটা অবশ্যই করতে হবে। ইনফ্যাক্ট এগুলো যে আমাদের গ্রাম অঞ্চলে হয় না তা না, যদি না হইতো তাহলে আজকে যে আপনার ধানে আপনার গত 70 সালে যেখানে ধান ছিল এখন তার 4 গুণ ধান তৈরি হয়, মাছ এভরিথিং প্রত্যেকটা কয়েক গুণ তৈরি হয়, এবং আমাদের লোক সংখ্যা সেই 70 সালের থেকে প্রায় 2.5 গুণ হলো। তখন যে খেতে পারতো না সেটা কিন্তু এখন সব ধরনের খাবার দাবার তারা পাচ্ছে। সুতরাং পরিবেশকে নষ্ট করে কিছু করা যাবে না, এবং পরিবেশকে বরঞ্চ এর সাথে মিলিয়ে আরো উন্নত করতে হবে। এই যে উন্নত করার কথাই বললেন ডাক্তার আলমগীর মতি, ঋতু বৈচিত্র্যই বাংলাদেশের সৌন্দর্য। 6 ঋতুতে আমরা 6 ধরনের রূপ কিন্তু বাংলাদেশের দেখতে পাই, এবং এই ঋতুকে বা 6 ঋতুকে যদি আমি এটাকে অর্থনীতির সাথে চিন্তা করি এবং পর্যটনকে যদি আমি টেনে নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু আমাদের একটা আকর্ষণের জায়গা। সেক্ষেত্রে আমরা যদি পরিবেশকে রক্ষা করে আমাদের অর্থনীতির কথা চিন্তা করি তাহলে কি করা উচিত? হ্যালো, জি ডাক্তার আলমগীর মতি, আমি উত্তরটা বলতে চাই যে পর্যটন এবং পর্যটন খাতটা আমাদের জন্য সবচেয়ে জরুরি। যদিও করোনা ভাইরাসের আক্রমণে আমাদের পর্যটন ব্যবস্থাটা অনেক দুর্বল হয়ে গেছে, আল্লাহ তাআলার রহমতে আমাদের কক্সবাজার আমাদের জন্য একটা উন্মুক্ত জায়গা, যেখানকার পরিবেশ ও করোনা মুক্ত। কিন্তু কক্সবাজারের আশেপাশের জায়গাগুলো একটু হ্যাজার্ড আছে, এটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি এবং বিদেশিদের পর্যটকদের গ্রহণ করার মতো ব্যবস্থা করতে, আমাদের যতগুলি পায়রা বন্দর আছে, আমাদের খুলনা আছে, আমাদের চট্টগ্রাম আছে, আমাদের সুন্দরবন আছে, বাংলাদেশের অনেক অঞ্চলই আছে পর্যটকদের গ্রহণযোগ্য, আমাদের রাঙ্গামাটি, আমাদের আমাদের পার্বত্য চট্টগ্রাম, এই সবগুলো জায়গাকে আরো উন্নত করে আমরা কৃষি নির্ভর করে মানুষের বিনিয়োগের ব্যবস্থা করে চাকরির ব্যবস্থা করে আমরা কিন্তু আমাদের পর্যটন ক্ষেত্রগুলিকে ব্যবহার করতে পারি। আমরা যদি আলহামদুলিল্লাহ পর্যটন ক্ষেত্রগুলি ব্যবহার করতে পারি তাহলে আমাদের এই যে বেকার সমস্যার একটা বড় ধরনের সমাধান হবে। বেকারদের সমাধান হলো পৃথিবীর অনেক দেশই শুধু পর্যটন নির্ভর, অনেক সাইট আছে, তার মধ্যে পর্যটনটা আমাদের জন্য সবচেয়ে বেশি সহায়ক। এই যে আপনি সহায়কের কথাই বললেন এম সাজান খাদেম, যদি আপনার কাছে আসি, যেহেতু আমরা পরিবেশ নিয়ে আলোচনা করছি, আমরা যদি পরিবেশকে সুরক্ষা রেখে স্বাভাবিকভাবে যদি আমাদের কর্ম পরিচালনা করতে চাই তাহলে কি করা যেতে পারে? অত্যন্ত সুন্দর কথা বলেছেন, পরিবেশকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং আপনারা জানেন যে প্রতি বছর 5ই জুন কিন্তু আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়ে, এবং আমাদের বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, আমি মনে করি যে আমাদের ভৌগোলিক অবস্থান চিন্তা করে বাংলাদেশের পজিশন কিন্তু,
আন্তর্জাতিকভাবে অনেক দূর বাংলাদেশ এগিয়েছে, এগিয়ে যেতে ধরুন পার্শ্ববর্তী মনে করেন চীন এবং ভারত শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। মানে আমাদের যে ভৌগোলিক অবস্থান বাংলাদেশে, বাংলাদেশকে আমরা যদি ঠিকভাবে বিশেষ করে পানি এবং ল্যান্ড এই দুইটাকে পুঁজি করে আমরা কিন্তু বর্তমান আমাদের যে বার্ষিক উৎপাদন হয় তার 10 গুণ বেশি উৎপাদন বৃদ্ধি করা যেতে পারে। যেমন মনে করেন একটি মাছ যখন বাচ্চা থাকে 2 টাকা, এটাকে যদি 6 মাস আমরা ধরে রাখতে পারি এটার দাম কিন্তু 200 টাকা হইত। কাজেই এইটা তো আমাদের আর কিনে আনতে হয় না, পানিটা এবং ল্যান্ডটা আমাদের নিজস্ব আছে। কাজেই এই পানির যদি প্রয়োজনটা আমরা ঠিকভাবে বেছে মৎস্যের জন্য আমরা সাইন্টিফিকভাবে মৎস্য উৎপাদন বাড়াতে পারি, সাইন্টিফিকভাবে গাছ লাগিয়ে এই যে ধরুন বৃক্ষরোপণ, বৃক্ষরোপণ আপনার তাল গাছ অন্যান্য গাছ যেগুলো আছে যদি প্ল্যান আমরা চলে যেতে পারি তাহলে আমি মনে করি যে বাংলাদেশের অবস্থান অনেক উপরে চলে যাবে। জি মোহাম্মদ ইসমাইল, যদি আমি বিশ্ব অর্থনীতির কথাই চিন্তা করি তাহলে বিশ্ব অর্থনীতি কিন্তু আজ হুমকির সম্মুখীন, এবং বিশ্ব অর্থনীতিতে এখন চিন্তা করা হচ্ছে যে 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 দেশ তারা নিজেরা নিজেরা এখন স্বয়ংসম্পূর্ণ হওয়া দরকার, কারণ করোনাময় পরিস্থিতি আপাতত হয়তোবা শেষ হচ্ছে না এবং এর 2 বা 3 বছর পর্যন্ত কিন্তু সময়কাল হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি আমাদের অর্থনীতিকে স্বাবলম্বী করতে চাই, পাশাপাশি আমি যদি চিন্তা করি যে আমি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার জায়গায় থাকব, সেক্ষেত্রে কৃষির উপর নির্ভরশীলতা কিন্তু আমাদের পর্যায়ক্রমিকভাবে বাড়ানো জরুরি। আপনি কি মনে করেন? অবশ্যই, কারণ এখন যে করোনার কারণে ধরেন ওয়ার্ল্ড যে বিজনেস যেটা এটাতে একটা এফেক্ট করবে, সেক্ষেত্রে আমার এই মুহূর্তে দরকার খেয়ে পড়ে যদি বাঁচতে পারে সেটাই হবে সবচেয়ে বড় মানে অ্যাচিভমেন্ট। খেয়ে পড়ে বাঁচতে এই একটা সুবিধায় কিন্তু আমরা আছি যে আমাদের এই বছরও আল্লাহর রহমতে গত বছর যে প্রোডাক্ট হয়েছে ধান চাল তার সাথে অন্তত 10 লাখ টন ধান চাল বেশি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং আমার এখন বর্তমান অবস্থায় এইখানটাতে বেশি জোর দিতে হবে যে ওই ধানটাকে প্রপারলি যেন আমি নিতে পারি। যেমন ধরেন এই যে কিছুদিন আগে যখন শ্রমিক পাওয়া যাচ্ছিল অথবা তার হাতে সেই টাকা ছিল না যে কোথা থেকে শ্রমিকের দাম বেড়ে গেছে, সেখানে যদি অ্যাপ্রোপ্রিয়েট মেজার নেওয়া যেত বা গেছে, যেমন আমরা কৃষি ব্যাংক কি করেছে, আমরা ইমিডিয়েটলি ওই লোকদেরকে আরো লোন দিয়েছে যে তোমরা শ্রমিক নিয়োগ করো কারণ না হলে ধানটা উঠবে না। সুতরাং ধানটা যদি আমরা উঠাইতে পারি তাহলে কি হবে, আমার খাবারটা রয়েছে, আমি নুন দিয়ে ওর সাথে খেতে পারে বাঁচতে পারবো। এখন কিন্তু বা এই করোনা ক্রাইসিসে যদি আপনি শুধু বাঁচতে পারেন দ্যাট ইজ এ বড় ধরনের ইস্যু। সুতরাং কৃষিতে আমাদের আর একটা জিনিস আছে, কৃষিতে এখনো কিন্তু করোনাটা শহর অঞ্চলের ভিতরে বেশি আপনার কনসেন্ট্রেটেড, গ্রাম অঞ্চলে কাজ করার জন্য এখনো প্রচন্ড স্কোপ রয়ে গেছে এবং কৃষিটা গ্রাম ভিত্তিক। কৃষি শুধু না, আপনার ধরেন মাছ উৎপাদনটা সেটা গ্রাম ভিত্তিক, সেটা ঢাকা শহরে, তারপরে যে পোলট্রি সেটা ওখানে, তারপরে ধরেন গরু বা গরু মাংস ইত্যাদি যে কোনো জিনিস সেটা এখনো গ্রাম ভিত্তিক এবং সেখানে কাজ করার সুযোগ রয়ে গেছে এবং সেখানে আমাদেরকে ডাইভার্ট করতে হবে অ্যাটেনশনটা ওই দিকে, সেলফ সাফিসিয়েন্সি, সেলফ সাফিসিয়েন্সি ওই ক্ষেত্রগুলোতে আমার জোগাড় করতে হবে অন্তত। জি আমি কৃষির উন্নয়ন নিয়ে আসবো তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, আশা থাকবে আমাদের সাথেই থাকবেন। মধ্যবিত্ত সমাজ নিজে আত্মকেন্দ্রিক হয়ে গেছে, কারণটা হচ্ছে আমাদের সমাজ বিজ্ঞান মনস্ক না। আপনার মন্ত্রণালয় এই সমস্ত ঘটনাগুলোকে মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত? সাইক্লোন মোকাবেলা কিন্তু আমরা বলতে পারি শতভাগ সফলতা অর্জন করেছে। এই যে জলাবদ্ধতা ইত্যাদি এটা কিন্তু সাময়িক। প্রিয় দর্শক নাম বলে প্রশ্ন করুন। এলাকা ভিত্তিক যে সমস্ত রাজাকার আলবদর এদের নামের তালিকা কোথাও থাকছে না কেন, তাদের নামও খোদাই করা থাকবে। আমরা মুক্তিযুদ্ধের কথা যেমন লিখবো সমপরিমাণ লিখবো
1971 সালে পাক হানাদার বাহিনীর দূষণ একইভাবে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হবে। কাজগুলো সঠিক সময়ে কিন্তু এগুলো বাস্তবায়ন হয় না। এইটা পুরো ঘড়ির কাঁটা নয়, কটকট কটকট করে করে একেরিটে উঠবে। আমাদের রেভিনিউ বাজেট যদি একটা শক্ত জায়গায় না থাকে তাহলে তার দেশ চালানো খুব কঠিন হয়ে যায়। আমরা চেয়েছি চিন্তার যে জগৎ, মানুষ স্বাধীনভাবে চিন্তা করবে। মহাকাশ নিয়ে কি স্বপ্ন দেখতে পারি? স্যাটেলাইট দিয়ে আমরা বিভিন্ন ধরনের সেবা নিতে পারি। দালাল চক্রের কথাটাই কিন্তু আপনি এনেছেন। আমাকে বলে তো লাভ নেই। আস্ক ইলেকশন কমিশন দুর্নীতির অ্যামাউন্টটা কত দেখেছেন বাংলাদেশে, এই পরিবেশটাও আবার ঠিক করে নিতে পারে তরুণরাই। বিষয় ভিত্তিক আলোচনা অনুষ্ঠান বাংলাদেশ ভাবনা দেখবেন সরাসরি প্রতি শনিবার রাত 10:30 শুধুমাত্র বাংলা টিভিতে। রবি থেকে বৃহস্পতি তিনটি নথিতে এক টেবিলে নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। গ্যাসের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ। কিন্তু বিজ্ঞানের জোর হিসাবে করতে পারছি না, এটা তো মরা মাছার প্রশ্ন। কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। দুর্নীতিবাদীরা, ইনকিলাব ইত্যাদিরা তারা সরকারের খাতা নিতে চলে যায়, যে সরকারি খাতা। মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি যেন না করতে পারে তার জন্য একটা আইন কিন্তু খসড়া তৈরি আছে। 16 কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিচল টাকা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10:30 শুধুমাত্র বাংলা টিভিতে। বাংলাদেশে আসার আগে ওখানে আমি তেজামা স্কুল থেকে স্টাডি করে বের হয়ে আমার স্টার্টিং হচ্ছে আপনি বোধহয় বাংলা গান সংস্কৃতিকে প্রমোট করার জন্য একটার পর একটা সাহস করে যাচ্ছেন। মোটামুটি ভালো জানেন পার্সোনালিটি, তারা রেস্টুরেন্টগুলোতে কাজ করছে। বাংলাদেশ থেকে স্কিল্ড পিপল যদি ওখানে যেতে চায় কি ধরনের কাজের ক্ষেত্র আছে ওখানে? সিঙ্গাপুর ইজ ওয়ান অফ দ্য ওয়েলথিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। দেশপ্রেমী টানে প্রতি বছর দেশে আসা। আর নতুন প্রজন্ম কতটুকু রিয়্যাক্ট করে এটাতে? প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ভিন্ন ধারার অনুষ্ঠান প্রবাসী বাংলা দেখবেন প্রতি রবিবার রাত 12:00 শুধুমাত্র বাংলা টিভিতে। আমন্ত্রণ জানাচ্ছি বিএসবি কেন্দ্রিয় কলেজ নিবেদিত ইয়ার্কি স্ট্রিটে। ক্যাম্ব্রিয়ান কলেজ নিবেদিত ক্যাম্পাস ভিত্তিক গেম শো ইয়ার্কি স্ট্রিট দেখবেন প্রতি বুধবার রাত 9:30 শুধুমাত্র বাংলা টিভিতে। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। যখন তাকে লং টার্ম সিনারিওটা পুরোপুরি স্পষ্ট করে দেখানো হয় তখন না তার ভেতর একটা চেঞ্জ আসে। কাউন্সিলররা কিন্তু ওষুধ দেয় না, শেয়ার দ্য নলেজ আপনাকে আপডেট করে দেবে। ছোটবেলা যারা সুন্দর একটা পারিবারিক জীবন পায় সাধারণত তারা ডিস্টার্ব লাইফ ভবিষ্যতে হয় না। হতাশা, না পাওয়ার বেদনা, তাকে লালন করে ডিপ্রেশন, সবই কিন্তু একই সুতোয় গাঁথা। আনএমপ্লয়েডদের মধ্যে মোর দ্যান 43% আর ড্রাগ এডিক্টেড। সবার আগে যে ব্যালেন্সে যে কাজটা করতে হবে একটা বন্ধুত্বপূর্ণ এনভায়রনমেন্ট। সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসে জানতে চাই দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30 শুধুমাত্র বাংলা টিভিতে। বাংলাদেশে স্বৈরাচারের দাদা হচ্ছে জিয়াউর রহমান। বাংলাদেশের যে অর্জনটা সেটি আপনারা স্বীকার করতে চান? আইডিয়া থ্রো করতে পারেন এখন পর্যন্ত। জনগণের অধিকারটা আসলে শেষ পর্যন্ত আমাদের সংগ্রামের মধ্যে দিয়ে আদায় করতে। বর্তমান বাস্তবতায় যে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে এটাকেই প্রকৃত বলে আখ্যায়িত করছে বিশ্লেষকরা। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে অবশ্যই জনগণের সমর্থন পাবে। চীন মুখে যেটা বলছে যে বাংলাদেশ আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, বন্ধু, আসলে কতটুকু বন্ধু এই বর্ষের প্রমাণটা আমরা বাংলাদেশের মানুষ পাবে। কারণ এই সফর যদি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান নিটল টাটা বাংলা টক দেখবেন সরাসরি প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত 10:30 শুধুমাত্র বাংলা টিভিতে। মধ্যবিত্ত সমাজ নিজে আত্মকেন্দ্রিক হয়ে গেছে, কারণটা হচ্ছে আমাদের সমাজ বিজ্ঞান মনস্ক না। আপনার মন্ত্রণালয় এই সমস্ত ঘটনাগুলোকে মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত? সাইক্লোন মোকাবেলা কিন্তু আমরা বলতে পারি শতভাগ সফলতা অর্জন করেছি।
দর্শক বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ডক্টর হোসনে আরা। যদি বিরতির পর আপনার কাছে আসি এবং আমরা যদি আলোচনা প্রসঙ্গে আমরা নিয়ে এসেছিলাম যে কর্মসংস্থানের বিষয়ে আমরা আলোচনা করছিলাম করোনাকালীন পরিস্থিতি, এই করোনাকালীন পরিস্থিতিতেই যদি আমরা কর্মসংস্থানের কথা চিন্তা করি এই মুহূর্তে আসলে আমাদের কি করণীয়? ধন্যবাদ বাংলা টিভিকে এবং দর্শনার্থী যারা আছেন তাদের সকলকে। কর্মসংস্থান দেখেন, কর্মসংস্থান বিষয়টা হলো মানুষের জীবনের জীবনকে উজ্জীবিত করে। আমরা কোনো মানুষকে যখন সম্বর্ধনা দেই, কোনো মানুষকে যখন আমরা রিকগনিশন দেই, তখন কিন্তু তাকে বলি যে আপনার জীবন কর্মময় হোক। তো এই কর্মসংস্থান যখন মানুষের হাতে না থাকে তখন মানুষ বিমূর্ষ হয়, তখন ওই মানুষের ইমিউনিটি ক্ষমতা নষ্ট হয়, মানসিক শক্তি নষ্ট হয়, বিভিন্ন ব্যাধি ব্যারাম তাকে যেখে বসে। কথাটা খুবই গুরুত্বপূর্ণ আর বাংলার দেশ প্রেক্ষিতে কর্মসংস্থান খুবই দরকার, আর বিশেষ করে ডিউরিং করোনা এই কর্মসংস্থানটা খুবই দরকার। কারণ মানুষের মেন্টালিটি ভালো থাকতে হবে, মানুষের আপনার ইমিউনিটি ঠিক থাকতে হবে, এবং মানুষ যাতে ডিস্টেন্সিংটা মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্স, পার্সোনাল ডিস্টেন্স, এই সব প্রকৃতির প্রতি যদি এখন আমরা বেশি মনোযোগী হই তাহলে দেখা যাচ্ছে যে আমি প্রকৃতির কাছ থেকেও ফল পাচ্ছি, পাশাপাশি আমার মন মানসিকতার দিক দিয়েও আমি উৎফুল্ল থাকছি। আপনি কি বলবেন? না, অবশ্যই তাই। কর্মসংস্থানের ক্ষেত্রে তো অ্যাগ্রোবেজ অ্যাক্টিভিটি, এগুলো কিন্তু বলতে গেলে করোনা ফ্রি। এই যে স্টুডিওতে আমাদের টিএমএসএস এর লাইভ মেম্বার ডক্টর আলমগীর মতি সাহেব, উনি তো বিশ্বনন্দিত একজন আয়ুর্বেদ ইউনানি শাস্ত্রে অত্যন্ত দক্ষ মানুষ এবং খুবই অভিনন্দিত মানুষ। সমগ্র বাংলাদেশে তার আপনার লোকজন আছে এবং তার মেডিসিন, যে মেডিসিনের জন্ম হয় বাংলার গাছগাছড়া থেকে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এর মূল্য সিন্ডিকেট করতে পারে না। যেমন এখন আপনার মেডিসিনের দাম, এলোপ্যাথিক মেডিসিন, প্যারাসিটামল, তারপরে নাপা, এক্সট্রা নাপা, এগুলোকে বাজারে পাওয়া যাচ্ছে না। কিন্তু ডাক্তার আলমগীর মতি সাহেবের আপনার মডার্ন হার্বাল গ্রুপের মেডিসিন অত্যন্ত পানির দর, আর এটা সবাই পায়ও, এটা নিয়ে তাদের সুবিধা হয়। জি ডাক্তার আলমগীর মতি, যদি আপনার কাছে আসি, যেহেতু প্রকৃতির কথা চলে আসলো এবং হার্বাল চিকিৎসার কথা চলে আসলো, করোনাময় পরিস্থিতিতে অনেক চিকিৎসকই এবং হার্বাল বলছি বা অ্যালোপ্যাথিকের থেকে এবং বিভিন্ন চিকিৎসকরা বলছে যে আদা রসুন অথবা পেঁয়াজ বা আমরা যেটা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে তা যদি আমরা গ্রহণ করি এবং সেবন করি তাহলে এই পরিস্থিতিতে সুস্থ থাকা সম্ভব। আপনি কি বলবেন? জি, আমরা যদি আমাদের খাদ্য পদ্ধতিগুলি গরম গরম খাই, আমাদের খাবারগুলি যদি উষ্ণ থাকে, তাহলে পরে আমাদের করোনা ভাইরাসটা আমরা প্রতিরোধ সৃষ্টি করতে পারবো। আমাদের খাবারের ভিতরে যদি রসুন, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচি এই জাতীয় জিনিসগুলো বেশি থাকে, জৈত্রিক জায়গর, পোস্তাদানা, একাঙ্কী, হিং, জবক্ষর, এই জিনিসগুলো যদি অনেক বেশি থাকে, মশলার পরিমাণটা যদি অনেক বেশি হয়, আলহামদুলিল্লাহ আমরা কোভিড-19 প্রতিরোধ করতে পারবো। কারণ আমাদের খাদ্যপথ্য এটা মানুষ সৃষ্টিরও 5,000 বছর আগে আল্লাহ তাআলা এই খাদ্যপথ্য গাছগাছড়া, শাকসবজি, ফলমূল, এই ভেষজ সৃষ্টি করেছে। আমরা প্রত্যন্ত গ্রাম থেকে যদি ন্যাচারাল খাবারগুলো খাই তাহলে আমাদের কিন্তু প্রতিরোধ দুর্গটা খুব শক্তিশালী হবে, আমাদের প্রতিরোধ ব্যবস্থাটা বেশি হবে। আমি 68,000 গ্রামগঞ্জে
আমাদের আয়ুর্বেদিক ইউনানি হোমিওপ্যাথি হারবাল ডাক্তাররা গ্রাম অত্যন্ত গ্রাম অঞ্চলে তারা কিন্তু গভীর রাতে মায়েদের জঠর বেদনার কান্না শুনে তাদেরকে চিকিৎসক হিসাবে পাশে যেয়ে দাঁড়াচ্ছে। অনেক পাশ করা ডাক্তার কিন্তু এই গভীর রাত্রে মা বোনদের কাছে যেতে পারতেছে না, কিন্তু আমাদের যে চিকিৎসকরা আছে 68,000 গ্রামে আমাদের ন্যাচারোপ্যাথি চিকিৎসক আছে, আমাদের হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসক আছে, তারা কিন্তু এই দুর্দিনে তারা রোগীদের কাছে যাচ্ছে, আমাদের গ্রামগঞ্জের অসুস্থ মানুষের কাছে যাচ্ছে, এই করোনা ভাইরাসগ্রস্ত মানুষের কাছে যাচ্ছে, নির্ভয়ে নিভৃতে তারা গভীর রাতেও চলে যাচ্ছে এবং তারা চিকিৎসা দিচ্ছে। আমি আমি আমাদের ন্যাচারোপ্যাথি চিকিৎসকদেরকে আমি সারা বাংলাদেশের হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে এবং হার্বাল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে আমি অনুরোধ জানাবো যে আপনারা নির্ভয়ে যে কোনো পরিস্থিতিতে মাস্ক পরে হ্যান্ড গ্লোভ পরে আপনারা প্রতিটি রোগীর পাশে যেয়ে দাঁড়ান, তাদেরকে মাছক পাতা খাওয়ান, তাদেরকে তুলসী পাতা খাওয়ান, তাদেরকে শাকসবজি খাওয়ান, তাদেরকে গরম পানি দিয়া হাত ধুতে বলেন, তাদেরকে সাবান দিয়া হাত পা মুখ বারবার ধুতে বলেন, তাদেরকে বারবার উজু করতে বলেন, তাদেরকে বারবার গোসল করতে বলেন, তাদেরকে নামাজ পড়তে বলেন, আল্লাহকে ভয় করতে বলেন। আলহামদুলিল্লাহ করোনা আমাদের দেশের জন্য আল্লাহ তাআলা প্রতিরোধ করবে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে, আমাদের প্রতি করোনা আমাদের বিশেষ জি। মোহাম্মদ ইসমাইল, যদি আপনার কাছে আসি, যেহেতু আমরা প্রকৃতির মাধ্যমে চিকিৎসার কথা বলছি, সেক্ষেত্রে যেহেতু আপনি কৃষি ব্যাংকের চেয়ারম্যানের আছেন, স্বাভাবিকভাবেই যদি আমরা দারচিনি বা এলাচির কথা বলি বা যেটা আমরা মশলা জাতীয় খাবারের কথা বলি, যে আমাদের খাবারের স্বাদ যে মশলাগুলো আরও সুস্বাদু করে তুলে, বাংলাদেশের প্রেক্ষাপটে তার মূল্য যদি আমি চিন্তা করি তুলনামূলক কিন্তু এর মূল্যটা অনেক বেশি, সেক্ষেত্রে আপনারা কৃষি ব্যাংকের থেকে এর উৎপাদন যেন আরও বৃদ্ধি পায়, আপনারা কি ধরনের সহায়ক ভূমিকা পালন করে থাকেন? এটা একটা বেশ ভালো মজার কথা বলেছেন। এটা কিন্তু যে মশলা যে বিদেশ থেকে আমরা ইম্পোর্ট করি, এটা যাতে না করে এখানে তৈরি করা হয়, এই জন্য কৃষি ব্যাংকে একবার খুব অল্প পয়সায় অল্প সুদে এই দেয়, কি বলে লোন দিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে মশলা কিন্তু সব জায়গায় হয় না, যেখানে হয় সেখানে এই লোনটা দেওয়া হয়। সুতরাং কৃষি ব্যাংক এক্ষেত্রে চেষ্টা করছে যাতে বিদেশ থেকে আমরা মশলা না আনতে পারে, আনা দরকার না হয় এবং আমরা এখানে করতে পারি। সুতরাং উই আর ডুইং দেয়ার জব। আমি অন্য একটা কথা আপনাকে বলতে চাই যে আমাদের ইস্যুটা হলো এখন যে করোনার অবস্থায়, এই যে করোনা যে পরিস্থিতিটা, এই অবস্থায় আমরা কিভাবে এর এর থেকে রক্ষা পেতে পারি এবং সামনে আগাতে পারি, কারণ আমরা খুব একটা বিপদে পড়ে গেছি। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, এমপ্লয়মেন্ট বন্ধ হয়ে গেছে, গার্মেন্ট সেক্টরের রিট্রেসমেন্ট আরম্ভ হয়ে গেছে, অন্যান্য যে কোনো জায়গায় এর থেকে মুক্ত হলে আমার আগে পড়ালাই আমি বলেছি। আমি মাননীয় চেয়ারম্যান সাহেবকে, কৃষি ব্যাংকের চেয়ারম্যান সাহেবকে ওনার সাথে একমত পোষণ করে এই কথাটুকু বলতে চাই, বাংলাদেশের 68,000 গ্রামে যেই গ্রামের মাটির ভিতরে বেলে মাটি, বেলে দোয়াশ মাটি, এঁটেল মাটি আছে, সেই গ্রামের আপনার দারচিনি, এলাচি, লবঙ্গ এই তিনটার চাষ হবে, কারণ এত অভুরন্ত চাষ হচ্ছে। আমাদের দেশের মানুষকে যদি আমরা বোঝাতে সক্ষম হই যে আমাদের 68,000 গ্রামে এই তেজপাতা, দারচিনি, এলাচি গাছ আছে এবং চাষ হচ্ছে, এখন যেগুলি ব্ল্যাক কাডামন আছে মানে অনেক এলাচি আছে, কালো রঙের যেটা মাটির নিচে হয় সেটা একটু বেলে দোয়াশ এঁটেল মাটি, বেলে দোয়াশ মাটি করে আমরা মিক্স করে তৈরি করে নিতে পারি, তাহলে আমরা 68,000 গ্রামেই কিন্তু মশলা চাষ করতে পারি। অনেক ফল হয়েছে, কিন্তু আপনার সহযোগিতা দরকার। আপনার আপনার যারা লোক আছে 68,000 গ্রামে কৃষি ব্যাংকে, তারা যদি একটু আগ্রহী হয়, তারা যদি একটু সহযোগিতা দেয়, তাহলে আমি আমার 14টা বাগান আছে, আমার আপনার বাগানে আমরা এই সহযোগিতাটা দিয়ে থাকি, প্রায় 1,000 বিঘা জায়গার উপরে অবশ্যই দেন, কিন্তু আরো একটু আপনারা যদি দয়া করে আমরা একটু হাত বাড়িয়ে দেন তাহলে আলহামদুলিল্লাহ। আপনি আমরা আপনাকে আই এম অ্যাসকিং ইউ, আপনি এই অনুষ্ঠানের বাইরে গিয়েও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনার যদি সেই রকম জায়গা থাকে, সেই রকম ব্যবস্থা থাকে, তাহলে আমরা যে আইন কানুনের মধ্যে থেকে তো মোটামুটি একটা কাজ করতে হয়, ইনভেরিয়েবলি আমরা সেটা দেবো, কারণ আমরা দিতে চাই। আমরা অনেক ক্ষেত্রে
সাহায্য করতে চায়, কিন্তু সাহায্য জি মোহাম্মদ ইসমাইল, আমরা এই ঋণ সহায়তা এবং একাত উন্নয়নে আর কি করণীয় এ বিষয়ে আসব, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, আশা থাকবে আমাদের সাথেই থাকবেন। মধ্যবিত্ত সমাজ নিজে আত্মকেন্দ্রিক হয়ে গেছে, কারণটা হচ্ছে আমাদের সমাজ বিজ্ঞান মনস্ক না। আপনার মন্ত্রণালয় এই সমস্ত ঘটনাগুলোকে মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত? সাইক্লোন মোকাবেলায় কিন্তু আমরা বলতে পারি শতভাগ সফলতা অর্জন করেছি। এই যে জলাবদ্ধতা ইত্যাদি, এটা কিন্তু সাময়িক। প্রিয়দর্শক, নাম বলে প্রশ্ন করুন। এলাকা ভিত্তিক যে সমস্ত রাজাকার আলবদর, এদের নামের তালিকা কোথাও থাকছে না কেন? তাদের নামও খোদাই করা থাকবে। আমরা মুক্তিযুদ্ধের কথা যেমন লিখবো, সমপরিমাণ লিখবো 1971 সালে পাক হানাদার বাহিনীর দূষণ একইভাবে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হবে। কাজগুলো সঠিক সময়ে কিন্তু এগুলো বাস্তবায়ন হয় না। এইটা পুরো ঘড়ির কাঁটা নয়, কটকট কটকট করে করে একেরিটে উঠবে। আমাদের রেভিনিউ বাজেট যদি একটা শক্ত জায়গায় না থাকে, তাহলে তার দেশ চালানো খুব কঠিন হয়ে যায়। আমরা চেয়েছি চিন্তার যে জগৎ, মানুষ স্বাধীনভাবে চিন্তা করবে। মহাকাশ নিয়ে কি স্বপ্ন দেখতে পারি? স্যাটেলাইট দিয়ে আমরা বিভিন্ন ধরনের সেবা নিতে পারি। দালাল চক্রের কথাটাই কিন্তু আপনি এনেছেন। আমাকে বলে তো লাভ নেই। আস্ক ইলেকশন কমিশন দুর্নীতির অ্যামাউন্টটা কত দেখেছেন বাংলাদেশে, এই পরিবেশটাও আবার ঠিক করে নিতে পারে তরুণরাই। বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান বাংলাদেশ ভাবনা দেখবেন সরাসরি প্রতি শনিবার রাত 10:30 শুধুমাত্র বাংলা টিভিতে। রবি থেকে বৃহস্পতি তিনজন অতিথি এক টেবিলে নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। গ্যাসের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ। কিন্তু বিদ্যুতের জোর হিসাবে করতে পারছি না, এটা তো মরা মাছার প্রশ্ন। কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। দুর্নীতিবাদরা, ইনকিলাবি ইত্যাদিরা তারা সরকারের সাঁতার নিতে চলে যায়, যে সরকারই থাকুক। মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি যেন না করতে পারে, তার জন্য একটা আইন কিন্তু খসড়া তৈরি আছে। 16 কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিচল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10:30 শুধুমাত্র বাংলা টিভিতে। বাংলাদেশে আসার আগে ওখানে আমি তেজামা স্কুল থেকে স্টাডি করে বের হয়ে আমার স্টার্টিং হচ্ছে আপনি বোধহয় বাংলা গান সংস্কৃতিকে প্রমোট করার জন্য একটার পর একটা সাহস করে যাচ্ছেন। মোটামুটি ভালো জানেন পড়াশোনা, এগুলো তারা রেস্টুরেন্টগুলোতে কাজ করছে। বাংলাদেশ থেকে স্কিল্ড পিপল যদি ওখানে যেতে চায়, কি ধরনের কাজের ক্ষেত্র আছে ওখানে? সিঙ্গাপুর ইজ ওয়ান অফ দ্য ওয়েলথিস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। দেশপ্রেমের টানে প্রতি বছর দেশে আসা। আর নতুন প্রজন্ম কতটুকু রিয়্যাক্ট করে এটাতে? প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ভিন্ন ধারার অনুষ্ঠান প্রবাসী বাংলা দেখবেন প্রতি রবিবার রাত 12:00 শুধুমাত্র বাংলা টিভিতে। আমন্ত্রণ জানাচ্ছি বিএসবি কেমব্রিয়ান কলেজ নিবেদিত ইয়ার্কি স্ট্রিটে। ক্যাম্ব্রিয়ান কলেজ নিবেদিত ক্যাম্পাস ভিত্তিক গেম শো ইয়ার্কি স্ট্রিট দেখবেন প্রতি বুধবার রাত 9:30 শুধুমাত্র বাংলা টিভিতে। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। যখন তাকে লং টার্ম সিনারিওটা পুরোপুরি স্পষ্ট করে দেখানো হয়, তখন না তার ভেতর একটা চেঞ্জ আসে। কাউন্সিলর কিন্তু ওষুধ দেয় না, শেয়ার দ্য নলেজ আপনাকে আপডেট করে দেবে। ছোটবেলা যারা সুন্দর একটা পারিবারিক জীবন পায়, সাধারণত তারা ডিস্টার্ব লাইফ ভবিষ্যতে হয় না। হতাশা, না পাওয়ার বেদনা, তাকে লালন করে ডিপ্রেশন, সবই কিন্তু একই সুতোয় গাঁথা। আনএমপ্লয়েডদের মধ্যে মোর দ্যান 43% আর ড্রাগ এডিক্টেড। সবার আগে যে ব্যালেন্সে যে কাজটা করতে হবে, একটা বন্ধুত্বপূর্ণ এনভায়রনমেন্ট। সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসেস জানতে চাই দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30 শুধুমাত্র বাংলা টিভিতে। বাংলাদেশে স্বৈরাচারের দাদা হচ্ছে যে অলম বাংলাদেশের যে অর্জনটা সেটি আপনারা স্বীকার করতে চান? আইডিয়া থ্রো করতে পারে না এখন পর্যন্ত। জনগণের অধিকারটা আসলে শেষ পর্যন্ত আমাদের সংগ্রামের মধ্যে দিয়ে আদায় করতে। বর্তমান বাস্তবতায় যে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে,
এটাকেই প্রকৃত বলে আখ্যায়িত করছে বিশ্লেষকরা। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে অবশ্যই জনগণের সমর্থন পাবে। চীন মুখে যেটা বলছে যে বাংলাদেশের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনার বন্ধু, আসলে কতটুকু বন্ধু এই বর্ষের প্রমাণটা আমরা বাংলাদেশের মানুষ পাবে। কারণ এই সফর যদি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান নিটল টাটা বাংলা টক দেখবেন সরাসরি প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত 10:30 শুধুমাত্র বাংলা টিভিতে। দর্শক, বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। ডাক্তার হোসনে আরা, যদি বিরতির পর আপনার কাছে আসি, আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম এবং মোহাম্মদ ইসমাইল আলোচনা নিয়ে এসেছিলেন ঋণ নিয়ে। সেক্ষেত্রে আমরা যতটুকু মানে আমাদের অবজারভেশনের জায়গা যে প্রকৃত ঋণ পাওয়ার যোগ্য যারা মানে কৃষিক্ষেত্রে, সেক্ষেত্রে অনেক অবস্থায় দেখা যায় যে প্রকৃত ঋণ যাদের প্রাপ্য তারা না পেয়ে বরঞ্চ মধ্যস্বত্বভোগী যারা আছে ঋণের ক্ষেত্রেও মনে হচ্ছে যে এরকম একটা সিন্ডিকেট আমরা দেখতে পাই। সেক্ষেত্রে প্রকৃত কৃষক যারা মাঠে ময়দানে যারা চাষাবাদ করে তাদেরকে যদি আমরা ঋণ সহায়তা দিতে চাই তাহলে কি করা যেতে পারে? দেখুন, এই অর্থই কিন্তু মানুষকে আপনার উজ্জীবিত করে। আমরা ক্ষুদ্র ঋণ কার্যক্রম করি এবং মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নিয়ম অনুযায়ী তারা রেগুলেট করে, বিভিন্ন নিয়মকানুন আমাদেরকে তারা দিয়েছে, সেই নিয়মকানুনের আওতায় থেকে আমরা কার্যক্রম করি। তো সেখানে দেখেছি যে মানুষের হাতে যখন টাকা দেওয়া হয় ওই টাকা পাওয়ার পর পর তারা টাকা নিয়ে, আমরা টাকা দেওয়ার আগেই তাদেরকে একটু ওরিয়েন্টেশন ট্রেনিং দেই, কিন্তু টাকা হাতে নেওয়ার পরে তারা ওই টাকা দিয়ে অ্যাজ পার দিয়ার সাবমিটেড বিজনেস প্ল্যান, এটা অ্যাগ্রোবেস অ্যাক্টিভিটি হলে ক্রপ কতটুকু করবে, গা ফার্ম করবে, ছাগল পালন করবে না হাঁস মুরগি পালন করবে, যা অ্যাজ পার দিয়ার ডিজাইন, সেই কাজগুলো পাগল হয়ে যায় তারা করার জন্য, এবং তারা করে, তাদের বেনিফিট হয়, এই তারা তাদের অ্যাসেট বিল্ড হয়, পভার্টি দূর হয়, দারিদ্রতা বিমোচন হয়। কিন্তু আমরা দেখেছি এই যে যারা এনজিওরা, এদের মানসিকতা তো স্বেচ্ছাসেবী মানসিকতায় এনজিও ফর্ম করেছে, তারপরে সেখান থেকে এসে আপনার তারা সরকারি রেগুলেশনে সরকারের নিয়মকানুন প্রতিপালন করে আপনার কমপ্লায়েন্স সকল বিধিবিধানগুলো কমপ্লায়েন্স করে এই কাজগুলো করছে, একদম সুন্দর ডেলিভারি সিস্টেম, প্রত্যন্ত অঞ্চলে মানুষের হাতে উইদাউট এনি ফর্মালিটিস, উইদাউট মেকিং এনি ডিউ ডিলিজেন্স বাই দ্য ভিলেজার্স, বাই দ্য ফার্মার, তারা টাকাটা পৌঁছে দেয় তাদের হাতে এবং টাকাটা ফেরত নিয়ে আসে 100%। কেন, কিভাবে ফেরত নিয়ে আসে? তারা অত্যন্ত সুপারভিশন করে তাদের টাকা কিভাবে ব্যবহার করছে, টাকা ব্যবহারের সমস্যা কি হচ্ছে, তার অন্য অন্য কি প্রবলেম হচ্ছে, যাবতীয় ক্ষেত্রে জমিন আইলে যায় বসে থাকে আমাদের এনজিও কর্মীরা বসে থাকে, ও তার জমিতে কখন আপনার হলো ফার্টিলাইজার দিতে হবে, কখন ঔষধ দিতে হবে, কখন কাটতে হবে, এই যাবতীয় ক্ষেত্রে বন্যা আসবে কখন, কখন আসবে না, কোন পোকাই বা বালাই কখন দমন করতে হবে, এই যাবতীয় শিক্ষা দীক্ষা আমাদের এই এনজিও কর্মীরা তাদেরকে দেয়, তার ফলেই তো টাকা 100% চলে আসে। কিন্তু আমাদের এনজিও কর্মীদের অর্থাৎ এই মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশনের বিরুদ্ধে গ্রামগঞ্জে কিছু মহাজন আছে যারা গলা কাটা সুদ নিত, যারা তাদের আপনার ঘটি বাটি নিলাম করত, এমনকি তারা অনেকভাবে হেনস্থা করত, সেই বাহিনীটা এখনো আছে এবং ইদানিং তারা সচ্চার হয়েছে। তো যার ফলে আপনার বিভিন্ন জায়গাতে ক্ষুদ্র ঋণ আমরা যারা করি তাদের কিন্তু সমস্যা হচ্ছে। তো সেটাই আমি মাননীয় চেয়ারম্যান স্যারকে বলবো
স্যার আপনি কিছুটা, আপনি তো সরাসরি দেন অনেক ঋণ, কিছুটা ঋণ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এমএফআইদের মাধ্যমে আপনি দেন, কিছুটা সরাসরি দেন, দেখেন কোনটাতে আপনার প্রফিটটা বেশি হয়, অর্থাৎ প্রফিট বলছি প্রোডাক্টিভিটি বেশি হয়, কোনটাতে কোনটাতে বেশি আপনার ফান্ড ফ্লো হয়, টাকাটা ফেরত আসে। হয়তো কেউ কেউ বলে যে এনজিওরা ইন্টারেস্ট বেশি দেয়, কখনোই না, এনজিওরা যে শ্রম দেয় আর ইন্টারেস্ট যা দিতে বলবেন তাই নেই, সব ক্ষেত্রে তো ইন্টারেস্ট বেশি দেয় না, যে টাকা 12% 14% এনজিওরা বড় করে সেই টাকা ক্ষুদ্র ঋণ যারা করছে মাইক্রো বড়োয়ারদের কাছে সেই টাকা আবার তারা লেন্ডিং করে সাব লেন্ডিং, সেইটাতে হয়তো আপনার স্প্রেড 6-7% রাখে। আর এই যে কর্মীরা আপনার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে একদম ক্ষেত্র পর্যায়ে গিয়ে তারা ভূমিকা রাখে, তাদেরই শ্রমিক হিসেবে তাদের ওই বড়োয়ারদের আপনার জনবল হিসেবে কাজ করে, তো সেই ক্ষেত্রে আপনার যে পার্সেন্টেজ আর ব্যাংক বড় বড় লেন্ডিং করে সেই পার্সেন্টেজ একাকার করে দেখে আপনার সমালোচনা করা হয়, সমালোচনা ওই ব্যাংক থেকেও আসে, সমালোচনা আপনার হলো গ্রাম্য দাদন ব্যবসায়ীদের কাছ থেকেও আসে। এখনো তো প্রচুর দাদন ব্যবসায়ী আছে, তারা 100 টাকায় 110 টাকা 100 টাকায় 200 টাকা এইরকম 200% ইন্টারেস্ট নিয়ে এখনো তারা গ্রামে টাকা দিচ্ছে, সেইটা দমন করতে পারছে না, তো যার ফলে সিডিএফ থেকে আমরা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির কাছে লিখলাম, ওনারা বোধহয় আবার ডিসি সাহেবদের কাছে সেগুলো, মোহাম্মদ ইসমাইল আপনি কি ব্যাখ্যা করবেন? এইটা না, উনি যে কথাগুলো বলছেন না কিন্তু লজিক্যাল, কারণ উনি আমি যে ব্যাংকটা কৃষি ব্যাংক বা অন্য যে কোনো ব্যাংক যে টাকাটা দেয় সে টাকাটা কিন্তু ওই কৃষক ওই যে লোনই যে আছে ঋণ গ্রহণ গ্রহীতা সে নেওয়ার পরে আমরা সুপারভাইজ করি না, সুতরাং ওনারা কিন্তু সেটা সুপারভাইজ করে, উনি যে বলছেন যে পাশে লোকটা বসে থাকে কিভাবে সার দিতে হবে এটা সত্যি, এবং দেওয়ার ফলে তাদের কিছু টাকা তো বেশি নিতে হয় না, ওইটা ম্যানেজ করবে কি করে, এই টাকা তারা যে খেয়ে ফেলে তা কিন্তু না, সুতরাং অনেকেই মাইক্রো ক্রেডিট যদি মাইক্রো এই যে এনজিও গুলো যারা খুব ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে তারা যদি সঠিকভাবে কাজ করে তাহলে যে কয় টাকা তারা বেশি নেয় সেটাকে বেশি বলা যাবে না, সেটা যে এক্সট্রা সার্ভিস চার্জ, কিন্তু যদি ঠিক উল্টাটা করে তাহলে তো সেটা ভিন্ন জিনিস, তো যাই আমার ইস্যুটা কিন্তু ওখানে না, যে কথা গোড়া থেকে আপনারা বের করেছেন আমি আবার বলি যে আমরা এই করোনা ভাই করোনার যে সময়টা এই দুর্দিন যেটা এই সময় আমার ইকোনমিও বাঁচবে জীবন জীবিকা দুইটা, যেহেতু জীবন এবং জীবিকার কথাই বললেন ডাক্তার আলমগীর মতি, যদি আপনার কাছে আসি, যেহেতু আমরা বিরতির পূর্বে আলোচনা প্রসঙ্গে নিয়ে এসেছিলাম যেটা আমাদের রান্না করার জন্য বা আমাদের অতি প্রয়োজনীয় আমাদের রান্না ঘরের ভিতরেই যেটা থাকে যে মশলা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এটা কিন্তু মোহাম্মদ ইসমাইল কিন্তু তার আলোচনায় নিয়ে এসেছিল যে এখন পর্যন্ত আমরা কিন্তু বিদেশ নির্ভর, সেক্ষেত্রে এটাকে যদি আমরা স্বয়ংসম্পূর্ণতার জায়গায় নিজের দেশেই উৎপাদন করতে চাই সেক্ষেত্রে আসলে কি প্রক্রিয়া অবলম্বন করা যেতে পারে? মূল্যবান আপনি একটা মূল্যবান জায়গায় আসছেন, এবং এটা বাংলাদেশের 68,000 গ্রামের যে সমস্যাটা সেটা হলো এই যে এখন যে করোনা পরিস্থিতি, আজকে 3 মাস আমাদের কৃষকের যে খাদ্যপত্র তারা ফলন করেছে সেটা তারা বাজারে এনে বিক্রি করতে পারতেছে না, এর ফলে কতগুলো প্রোডাক্ট আছে যেরকম আম, আমের কিন্তু ঋতু প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখন আমটাকে শুকিয়ে রাখা দরকার, সারা পৃথিবীতে আমকে ড্রাই করে বিক্রি করে, এখন কৃষি ব্যাংক যদি আমাদের 68,000 গ্রামে একটি করে ড্রায়ার দেয়, একটি ড্রায়ারের দাম দেশি পদ্ধতিতে মাত্র 40,000 টাকা, আমাদের কৃষি ব্যাংক যদি আমাদের ন্যাচারাল ই করে দেয়, কোল্ড স্টোরেজ করে দেয়, যেটা মাত্র আমরা 3 টনই একটি এসি দিয়ে 2,000 স্কোয়ার ফিট জায়গার ভিতরে একটি মিনি কোল্ড স্টোরেজ, যেটাকে আমরা কক্সিক পদ্ধতি বলি, এই মিনি কোল্ড স্টোরেজ পদ্ধতিটা যদি আমরা চালু করতে পারি তাহলে আমাদের যে বীজগুলো পচে যাচ্ছে, আমাদের যে আলু ফুলি পচে যাচ্ছে, আমাদের যে আম পচে যাচ্ছে, আমাদের যে কাঁঠাল পচে যাচ্ছে, আমাদের যে
আনারস গুলি পচে যাচ্ছে, তরকারি গুলি পচে যাচ্ছে, এগুলো কিন্তু আমরা স্পেশালাইজড কোল্ড স্টোরে মাত্র 3 লক্ষ টাকায় করা যায়। আমি নিজে করেছি। আমাদের কিন্তু সময় হবে না, উনি যে কথা বলতেছেন না, আপনি যেটা বলতেছেন ডক্টর ভতি, আপনি ইউ কাম টু মি, আপনি ঢাকায় থাকেন, আপনার এখানে আসেন, এগুলা খুব ভালো জিনিস। জি ধন্যবাদ আপনাদের সবাইকে, সময় স্বল্পতার জন্য অনুষ্ঠান দীর্ঘায়িত করতে পারবো না, যেহেতু আমরা আজকে আলোচনা করছি করোনা, কর্মসংস্থান এবং পরিবেশ, স্বাভাবিকভাবেই চলে আসে আমার তরুণ প্রজন্মের কথা। এক কথায় এম শাহজাহান খাদেম, এই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনার পরামর্শ এক কথায়। ধন্যবাদ। তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে কে কোন দিকে তাদেরকে প্রশিক্ষিত করাতে হবে, তারা যেদিকে কাজ করে স্যাটিসফাইড হইতে পারে এরকমভাবে তাদেরকে বসিয়ে না রেখে যে যেটাতে। জি ধন্যবাদ ডক্টর হুসনে আরা, আপনার পরামর্শের জায়গা। একই পরামর্শ যেটা স্যার বললেন, যে আমাদের এখন তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, একটা বড় জনগোষ্ঠী হলো যুব জনগোষ্ঠী, এই যুব জনগোষ্ঠী যদি বেকার রাখা হয় তো দেশের শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটবে এবং তারা ডিরেইল হবে, নেক্সট জেনারেশন আরো অন্ধকারে যাবে। সেই জন্য একদম সরকারকে অত্যন্ত উদার হস্তে এই যুব জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিতে হবে, আর যেটা অলরেডি সরকার ব্যবস্থা করছেনও, আপনার হলো সিপ, তারপরে স্টেপ, বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংক এডিবি ফাইন্যান্সিং প্রজেক্টগুলো, এগুলোকে আরও জোরদার করতে হবে এবং সরকার অলরেডি এগুলো করছেনও। তো ইতিমধ্যেই তো করোনা এসে গেল, তারপরেও বোধ হয় আগামী 9 তারিখে আমাদের একটা মিটিংও আছে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে এই প্রজেক্টের জন্য। তো ওই সর্বোপরি কথা হলো যে যুব জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করতে হবে, শর্ট টাইম প্রশিক্ষণ, লং টাইম প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্কিল হ্যান্ড করে তাদের হাতে পয়সা দিলেই তারাই অন্য কাউকে চাকরি দেবে। জি ধন্যবাদ মোহাম্মদ ইসমাইল। একই কথা যে ইয়ুথ যারা আছে তাদেরকে এমপ্লয়মেন্ট, তাদের জন্য এমপ্লয়মেন্ট জেনারেশন যেটা সেটা বাড়াতে হবে, সেটা বাড়াতে বর্তমান প্রেক্ষিতে করোনার ভীতিকে দূর করেন, করোনা এমন বিপদজনক না, তবে করোনা যাতে না হয় সেটা চেষ্টা করতে হবে। জি ধন্যবাদ ডক্টর আলমগীর মতি। আমাদের যে বেকার অর্ধবেকার যে যুব সমাজ আছে, এই যুব সমাজের আজকের পণ হইতে হবে আমরা চাকরি নিব না, চাকরি দেব, আমরা বিদেশ যাব না, বিদেশ থেকে লোকরা আমাদের কাছে আসবে। আমরা যদি মৎস্য বিপ্লব করতে পারি, আমরা যদি কৃষি বিপ্লব করতে পারি, আমরা কৃষির ভিতরে যদি বীজের বিপ্লবটা আনতে পারি, আমরা কৃষি। ধন্যবাদ আপনাদের চারজনকেই, সময় স্বল্পতার জন্য অনুষ্ঠান দীর্ঘায়িত করতে পারবো না, তবে আমাদের প্রত্যয়ের জায়গা হওয়া উচিত, তরুণ সমাজের প্রত্যয়ের জায়গা উচিত যে আমরা চাকরি দিব না, বরঞ্চ আমরা চাকরি না করে আমরা কিভাবে উদ্যোক্তা তৈরি হতে পারি সেদিকেই আমরা মনোযোগী হব। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।